আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লাড সুগার পরিমাপ করা হয়। আপনারা বাসায় বসে কিভাবে একটা মেশিন কিনে বাসার সবার ব্লাড সুগার পরিমাপ করতে পারবেন। যে ব্লাড সুগার পরিমাপ করতে দোকানে গেলে আপনাদের কাছ থেকে 60 থেকে 100 টাকা পর্যন্ত নিতে পারে, কম বেশি হইতে পারে, যাই হোক আপনারা সেটা কিভাবে বাসায় এটা টেস্ট করতে পারবেন একটা যন্ত্র কিনে নিলে পরেই। তো এটা কিভাবে কাজ করে সেটাই আপনাদেরকে দেখাবো, প্রথম থেকে দেখতে থাকুন। প্রথমে যে একটা স্ট্রিপ, এটা হচ্ছে মূলত এইখানে এই মেশিনের এই ছিদ্র দিয়ে এটাকে সেট করে নিতে হয়। এটা সেট করার সাথে সাথে একটা টুট করে শব্দ হবে, ওই শব্দ দ্বারা বোঝা যাবে যে আসলে এটা সেট হয়ে গেছে। তো এখানে একটু ঝামেলা হচ্ছে, তো যাই হোক সমস্যা নেই, এটা আপনাদের তেমন একটা সমস্যা হবে না, এটা লাগায় নিতে পারবেন। লাগায় নেওয়ার পরবর্তীতে হচ্ছে আপনারা এইখানে সুইটা সেট করতে হবে। মূলত এই যে এই নীল নীল এগুলো হচ্ছে এর মাথায় হচ্ছে সুয়ের ই থাকে, তো এটা হচ্ছে এখানে সেট করতে হবে। তো এটা ঘুরিয়ে 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 আপনারা মানে ওই সরু মাথাটা বের করে নেবেন, যেটা দিয়ে আসলে আঙুলের মাথায় ছিদ্র করা হবে। তো এরপরে হচ্ছে এটা এইভাবে সেট করতে হয়, দেখেন। তো মূলত এইভাবে লাগিয়ে নিতে হয়, তারপরে এই মাথাটা আসলে লাগানোর পরে এই মাথাটা এইভাবে আটকাই দিতে হবে। আটকানোর পরে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ইচ্ছা মতন ছোটো বড়ো চামড়ার ভেদে, মানুষের চামড়া মোটা চিকন ভেদে আপনারা এটা ছোটো বড়ো করে নিতে পারবেন। তো ছোটো বড়ো করে নেওয়ার পর ফলে কী হবে, এটা ব্যথা কম বা বেশি, যাদের চামড়া চিকন তাদের ওই ছোটো করে নিলে পরে ব্যথা কম লাগবে। তো এরপরে তুলায় হচ্ছে একটু হেক্সিসল লাগাই নিতে হবে। তো হেক্সিসল দিয়ে তুলাটা ভিজিয়ে ভালো করে আঙুলের মাথায় ঘষে নিতে হবে। যত বেশি ঘষা যাবে তো চামড়াটা একটু পাতলা হবে, তো এতে করে ব্যথা কম লাগবে। তো এভাবে ভালো করে ঘষে নেওয়ার পরে তো এইখানে মাথায় আঙুলের চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরে তারপরে এইখানে একটা সুইচ আছে, সুইচটা টিপ দিলে পরে এইভাবে একটু রক্ত বের হয়ে যাবে, খুব বেশি রক্তের প্রয়োজন হবে না। তো এইটুকু পরিমাণ রক্ত হলেই হবে। তারপরে ওই নির্দিষ্ট জায়গায় রক্তটা লাগাইতে হবে, তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো 3, 2, 1 অ্যান্ড ডান। এই তো 8.4। তার কি আমার ডায়াবেটিস আছে? আসলে এটা মাঝে মাঝে একটু উল্টাপাল্টা রিডিং দেয়, তো এক কমিয়ে ধরলে পরে এটা ঠিক হয়ে যাবে। তো 7.4 আছে, নর্মাল আছে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, এইভাবে আপনারা টেস্টগুলো করতে পারবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।